আপনি জল রাস্তা কল সব তো আটকে দিয়েছে। আমি এসে আমার টাকার স্বার্থে, আমার প্রাপ্য অধিকার, আমার ন্যায্য, আমার বকেয়া পাওনা, আমার ন্যায্য টাকা, আমার খেটে খাওয়া পরিশ্রম করে উপার্জিত টাকা, সেই টাকা আপনি 2 বছর ধরে আটকে রেখেছেন, তার জন্য প্রতিবাদ করার অধিকার আমার নেই? এ কোথাকার গণতন্ত্র? বাংলায় কেউ বলতে পারবে যে আমরা মিটিং করতে পারি না পুলিশ এসে মারে, মিটিং মিছিল করতে পারি না পুলিশ এসে মারে? আমাদের এমএলএ এমপি মিলিয়ে কজন, খুব বেশি হলো 250 জন, 300 জন, এই কজন তো বসেছিলাম। আপনারা রাস্তায় দেখেছেন নিজের চোখে, 50,000 পুলিশ নামিয়েছে, র্যাব, সিআরপিএফ, সিআইএসএফ, দিল্লি পুলিশ সব মিলিয়ে 50,000 পুলিশ নামিয়েছে 50 জনকে আটকাতে। এদিকে রোজ মণিপুর চলছে, রোজ খুন, ধর্ষণ, হত্যালীলা, দাঙ্গা, একের পর এক মৃত্যু। সেখানে সিআরপিএফ এর কোনো ভূমিকা নেই, নীরব দর্শক। প্রধানমন্ত্রীও চুপ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও চুপ। সেখানে দরকার নেই, সেখানে সিআরপিএফ যায় না। সিআরপিএফ কে ডিপ্লয় করেছে কোথায়? দিল্লি পুলিশ, তারপর সিআইএসএফ, অন্য কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে সবাইকে ডিপ্লয় করেছে রাজঘাটে। তৃণমূলকে আটকাও, বাংলার মানুষকে আটকাও। কেন? বাংলার মানুষ নিজের অধিকার নিয়ে লড়াই করতে এসছে বলে। লড়াই তো চলবে। এবং কালকের উপর আমাদের, আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, যারা শুনছে আমি সকলকে বলছি যে একটা সাধারণ মানুষের গায়ে, বিশেষ করে গরিব মানুষ যারা এসছে, যদি হাত পড়ে পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। যে যে ভাষায় বোঝে আমি সে ভাষায় উত্তর দিতে জানি। আমাদের মারুন, আমাদের উপর অত্যাচার করুন, আমরা কেউ কিছু বলবো না। সাধারণ মানুষ, গরিব মানুষের উপর যদি হাত পড়ে তাহলে কিন্তু ঠিক হবে না। আমি আবার অত্যন্ত স্পষ্টভাবে ব্যর্থহীন ভাষায় একই কথা বলে দিচ্ছি। এবং কালকে মিটিং এর পর, যেহেতু আমাদের 12টায় কৃষি ভবন যাওয়ার কথা ছিল, আমরা ঠিক করেছিলাম মিটিংটা আমরা সকালবেলা 9:30টার সময় শুরু করব। তার কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল বেলা 12টায় মন্ত্রীর সাথে। আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম যে 12টার মধ্যে মিটিং শেষ করে আমরা তারপর কৃষি ভবন যাব। যেহেতু মিটিংটা এখন 6টায় হয়েছে, আমরা কালকে আগামীকাল মিটিংটা, অর্থাৎ যন্তর মন্তরে যে সভাটা আছে, সেই সভাটা শুরু করব বেলা 1টা থেকে। এই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি একবার শুধু গিরিরাজ সিংয়ের বক্তব্য আপনাদেরকে শোনাবো। 25 লক্ষ জব কার্ড, ভুয়ো জব কার্ড নিয়ে কী বলেছিলেন গিরিরাজ সিং, যার উত্তর দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই কালকের কর্মসূচি নিয়েও বলছিলেন। গিরিরাজ সিংয়ের বক্তব্য। सबसे बड़ा नमूना है कि जब आधार शेडिंग किया तो लगभग 25 लाख जॉब कार्ड में हेरफेर पाया, और ये 25 लाख मजदूरों के नाम पर पैसा गबन करते रही। अब लग रहा है कि चोरी और सीनाजोरी, अब मुझे समय आ गया है कि इसकी जांच हम अब सीबीआई को सौंपना पड़ेगा। जिस ढंग से जांच में असहयोग, और अब तो 25 लाख जॉब कार्ड अपने आप में एक जांच का विषय बन चुका है।